গুলি করে করে লাফলাম আমার কাছে স্যার, কিন্তু ভূমিকা নিয়ে মর একটা আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের মন্ত্রী, এমপি ও বড় বড় রাজনৈতিক নেতাদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়েছে। একে একে পালিয়ে যাচ্ছেন অনেক নেতাকর্মী, কেউ যাচ্ছেন একা, আবার কেউ কেউ যাচ্ছেন সপরিবারে। তবে বেশিরভাগ নেতাকর্মী এখনও দেশের অভ্যন্তরে আত্মগোপনে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে অন্যতম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কিন্তু বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন তা কেউ জানে না। হাসিনা সরকারের প্রভাবশালী এই মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ অবৈধ সম্পদ অর্জনের নানান অভিযোগ। অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছিলেন নিজের ব্যক্তিগত সিন্ডিকেট বাহিনী। রমনা থেকে তেজগাঁও, ফার্মগেট, শেরেবাংলা নগর ও আশেপাশের সব এলাকার চাঁদাবাজি ও টেন্ডারবাজি সকল অর্থ ঢুকত এই মন্ত্রীর পকেটে। আওয়ামী লীগের সিনিয়র এই নেতা 2009 সালে প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এরপর 2014 সালে তিনি পূর্ণাঙ্গ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং 2018 সালেও তার দায়িত্ব অব্যাহত থাকে। দীর্ঘ 10 বছর তার মন্ত্রিত্বের সময়কালে দেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর নেতিবাচক কার্যক্রমে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি একই সময়ে তার বিরুদ্ধে ওঠা ব্যক্তিগত আত্মসাতের বিভিন্ন অভিযোগ তার রাজনৈতিক জীবনে বহুমাত্রিক কালিমা লেপন করেছে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো যৌক্তিক আন্দোলনে সাধারণ নিরস্ত্র শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। তার পেছনের অর্ডার ইন কমান্ড ও মাস্টার মাইন্ড ছিল এই আসাদুজ্জামান খান কামাল। অভিযোগ রয়েছে রাজনৈতিক পরিচয় বাড়ার পাশাপাশি দ্রুতই বাড়তে থাকে এই নেতার চাঁদাবাজি ও টেন্ডারবাজি। ক্ষমতার অপব্যবহার করে তার আশেপাশের ব্যক্তিরা, বিশেষ করে তার অনুগামী এবং পরিবারের সদস্যরা বিভিন্ন সরকারি প্রকল্পে টেন্ডার নিয়ন্ত্রণ করতেন। এই টেন্ডারবাজি শুধুমাত্র কেন্দ্রীয় প্রকল্পে সীমাবদ্ধ ছিল না, বরং স্থানীয় পর্যায়েও তা ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে যে তার প্রভাবশালী অবস্থানকে কাজে লাগিয়ে অনেকেই অবৈধভাবে অর্থ আদায় করতেন এবং সরকারি প্রকল্প থেকে লাভবান হতেন। তার নামে শুধুমাত্র রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকেই প্রতিদিন 1.5 কোটি টাকার চাঁদা তোলা হতো। মন্ত্রীর হাতে এই টাকা পৌঁছে দিতে কাজ করতেন মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও 2 জন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছত্রছায়ায় 27 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল শেরেবাংলা এলাকায় তৈরি করেন ত্রাসের রাজত্ব। সরকারি স্থাপনার উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে হাসপাতাল, আবাসিক ভবন, ফুটপাত দখল, ব্যবসা প্রতিষ্ঠান সহ সকল ধরনের ছোট বড় প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে কাজলের বিরুদ্ধে, যার সিংহভাগ চলে যেত স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাকাউন্টে। তাছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নতুন জনবল নিয়োগ বাণিজ্যে একাধিক দুর্নীতি ও মোটা অঙ্কের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী ও তার এপিএস মনিরের বিরুদ্ধে। 8 থেকে 20 লাখ টাকা ঘুষ নিয়ে দেওয়া হতো পুলিশের কনস্টেবলের চাকুরি। তাছাড়া বড় জেলাগুলোতে এএসপি পদে পোস্টিংয়ের জন্য নেওয়া হতো 2 থেকে 5 কোটি টাকা এবং ছোট জেলা শহরের ক্ষেত্রে নেওয়া হতো 1 কোটি টাকা, যা এপিএস মনিরের হাত ধরে পৌঁছে যেত মন্ত্রীর পকেটে। আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ব্যাংক খাতে দুর্নীতির অভিযোগও উঠে এসেছে। অভিযোগ রয়েছে তিনি এবং তার ঘনিষ্ঠজনেরা ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছেন, যা পরবর্তীতে ফেরত দেওয়া হয়নি বা মওকুব করা হয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে প্রচুর পরিমাণ অর্থ রয়েছে, যার উৎস নিয়ে প্রশ্ন উঠেছে। এসব অর্থের বড় অংশ দেশের বাইরে পাচার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।